সঙ্গীত অন্তর মম বিকশিত কর অন্তর তর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধু সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধু সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদে মমোচিত নিস্পন্দিত কর হে চরণ পদে মমোচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে
विश्वं भुवनमाविवेश यौषधीषु यवनस्पतिषु तस्मै देवाय नमो नमः। যে দেবতা অগ্নিতে যিনি জলেতে যিনি এই বিশ্ব সংসারে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন, যিনি ঔষধিতে যিনি বনস্পতিতে, সেই দেবতাকে বারবার প্রণাম করি। ও পিতানোসি পিতানো বোধি নমস্তেস্তু মামহিংসি বিশ্বানি দেব সবিতরদরিতানি পরাসুব যদ্ভদ্রং তন্নয়াসুব নমো শম্ভবায়চ ময়োভবায়চ নমো শঙ্করায়চ মস্করায়চ নমো শিবায়চ শিবতরায়চ। ও তুমি আমাদের পিতা, পিতার মতো আমাদের জ্ঞান শিক্ষা দাও। তোমাকে নমস্কার করি, আমাদের মহাপাপ থেকে রক্ষা করো, আমাদের পরিত্যাগ করো না, আমাদের বিনাশ করো না। হে দেব, হে পিতা, সব পাপ মার্জনা করো, যা করলেন তাই আমাদের মধ্যে প্রেরণ করো। তুমি যে সুখকর কল্যাণ কর, সুখ কল্যাণের আকর, কল্যাণ ও কল্যাণতর, তোমাকে নমস্কার করি। আমরা উপনিষদের মন্ত্রে উৎসব দেবতাকে প্রণাম করলাম, যিনি আমাদের জীবন দেবতা, যিনি অন্তর্যামী রূপে নিত্য আমাদের মনের মধ্যে বিরাজ করছেন। কৃষ্ণনগর ব্রাহ্ম সমাজের উৎসবে আমরা সবাই উৎসব দেবতার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। তিনি সকলকে যুক্ত করেছেন, তিনি তো মিলনের দেবতা, তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করছেন। যে যত আনন্দ চাইবে তিনি সব দেবেন, তাঁর তো অফুরন্ত ভাণ্ডার। এই আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। তবে দেবতার দেওয়া এই আনন্দের সঙ্গে আমাদের পৃথিবীর উপকরণের কোনো যোগ নেই। অহৈতুকি অযাচিত তার ভালোবাসা, তার সঙ্গে যোগযুক্ত হব, তার কল্যাণ ইচ্ছা আমরা পূর্ণ করব, তিনি খুশি হবেন, তার আনন্দের রূপে আমাদের কাছে ধরা দেবেন, এই তার একমাত্র ইচ্ছা। আমরা আদিম যুগের সব মানুষ যারা সভ্যতার আলো দেখিয়েছেন, তাদের সকলকে আমরা অন্তরে শ্রদ্ধা জানাই। সকল ঋষি মুনিগণ,
সকল মহাপুরুষ মহামনীষী ধর্মনেতাগণ সকলকে আমরা অন্তরে প্রণাম জানাই। রাজর্ষী রামমোহন রায় এই বছর 22শে মে, যার 250 বছরের জন্মদিন পালিত হবে, তার মূর্তিতে প্রতিকৃতিতে তার ছবিতে সবাই মালা দেবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। সবচেয়ে বড় কথা হল তার এই অমূল্য জীবনের আদর্শ আমরা যেন অনুসরণ করার চেষ্টা করি। 1828 খ্রিস্টাব্দের 6ই ভাদ্র ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং 1830 খ্রিস্টাব্দের 11ই মাঘ ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠার সময় 2টি ট্রাস্টিট লিখে গেছেন। প্রথমটি হল, কোনো ব্রহ্ম মন্দিরে কোনো মূর্তি ছবি বা অবয়ব থাকবে না, এক নিরাকার ঈশ্বরের উপাসনা হবে। তার দ্বিতীয় ট্রাস্টিট হল যে কখনো কোনো ব্রহ্ম মন্দিরে কোনো ধর্মের যেন বিরুদ্ধ সমালোচনা না হয়। তার এই 2টি আদর্শ আমরা যেন সর্বদা রক্ষা করার চেষ্টা করি। তিনি যখন এক নিরাকার ঈশ্বরের উপাসনা প্রবর্তন করেন, তখন বিশ্ববাসীকে আহ্বান করেছিলেন এক পরম পিতার উপাসনায়। তাই আমরা আজ সকলের সঙ্গে অন্তরে অন্তরে যুক্ত হই। আমরা স্মরণ করি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রহ্মানন্দ, কেশবচন্দ্র সেন, আচার্য শিবনাথ শাস্ত্রী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাদের আমরা অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। যারা দেশের জন্য নির্দ্বিধায় প্রাণ ত্যাগ করলেন স্বাধীনতা অর্জনের জন্য, তাদের সকলকে আমরা অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। এবছর যাদের হাসি ভরা মুখ আমরা দেখছি না, তাদের সকলের সঙ্গে আমরা আর্থিকভাবে যুক্ত হই। আমরা যেন মনে রাখতে পারি, উৎসব শুধু এই 1টি দিনের জন্য নয়, সারা বছর এমনকি সারা জীবন ধরে উৎসব ও দেবতা আমাদের আশীর্বাদ করবেন। আমাদের সবাইকে মিলিত করবেন, আমরা তার সঙ্গে যোগযুক্ত হব, তার ডাকে আমরা সর্বদা যেন সাড়া দিতে পারি। তবেই তো উৎসবের আনন্দ চিরন্তন হবে, তবেই তো দেবতা খুশি হবেন, তিনি আনন্দের রূপে আমাদের কাছে ধরা দেবেন, তার আরাধনায় আমরা প্রবেশ করি। সঙ্গীত অনন্ত অপার তোমার জানি।
আমার মুখের কথা তোমার
ध्यानमनन्तं ब्रह्म आनन्दरूपमृतं यत् विभाति शान्तं शिववत् वैतं शुद्धं अपापो इत्थम्। हे জীবন দেবতা, তুমি তো সত্যই অনন্ত অপার। এই যে সঙ্গীত আমরা শুনলাম, তোমায় কে জানতে পারে? সাধক ভক্ত সবাই তো এই কথাই বলে গেছেন। তোমাকে জানা কখনোই চায় না, কিন্তু তুমি তোমার অনন্ত করুণায় আমাদের কাছে ধরা দাও, তখন তোমার স্পর্শ আমরা উপলব্ধি করতে পারি। আজ এই উৎসবের দিনে আমরা এই সত্যটুকু জেনেছি যে যদি ডাকার মতো পারিতেম ডাকতে, তবে কিমা অমন করে লুকিয়ে থাকতে পারতে, ভক্ত সাধকের মতন আমরা যেন তোমায় ডাকতে পারি। তুমি আমাদের ডাকতে শেখাও। সকল বন্ধন থেকে আমাদের মুক্ত করো, সীমা থেকে অসীমের মাঝে, অন্ত থেকে অনন্তে আমাদের নিয়ে চলো। তোমার দেওয়া দিব্য জ্ঞানে আমাদের অন্তরে যেন চৈতন্যের আলো জ্বলে ওঠে। তুমি আমাদের আজ দিতে চাইছো কত আনন্দ, তোমার সঙ্গে মিলিত হব আমরা সবাই। এই আনন্দের ধারা তো নিত্যকালের জন্য তুমি বইয়ে দেবে। সকল ভয় থেকে আমাদের মুক্ত করছো তোমার অমিতের স্বরূপ নিয়ে আমাদের কাছে থরা দিতে চাইছো। তুমি তোমার স্পর্শ দিয়ে আমাদের শান্ত সমাহিত করেছ, তাই তো উৎসবের আনন্দে আমরা দিশেহারা হইনি। তুমি আমাদের সবাইকে ডেকেছ তোমার কল্যাণ ইচ্ছা জানানোর জন্য। আমাদের জীবনের চলার পথের পাথেয় রূপে দিতে চেয়েছ তোমার অমূল্য সম্পদ, ধৈর্য, সাহস, সহনশীলতা, মনোবল, তোমার উপর নির্ভরতা। তুমি এসেছো আজ পরম বন্ধু, পরম জননী, পরম পিতা রূপে, এক অদ্বিতীয় দেবতা রূপে তুমি আমাদের ভালোবাসায় আলিঙ্গন করছো। শুধু তুমি আমাদের মনের দিকে তাকিয়ে আছো যে তোমার মঙ্গল ইচ্ছা পূর্ণ করে আমরা যেন তোমার সঙ্গে ভালোবাসায় নিজেদের বাঁধতে পারি। তোমার সঙ্গে আমাদের
এই ভালোবাসার বন্ধন কখনো তো শিথিল হবে না, কারণ তুমি যে বেঁধেছো তোমার ভালোবাসা দিয়ে, তুমি আমাদের কাছে প্রকাশিত হও নিত্য দিন, তবেই তো তোমার আরাধনায় আমরা মগ্ন হতে পারব। এসো দেবতা, আমাদের হৃদয় মন প্রাণ শুদ্ধ করো, অন্তর মন্দিরে আমরা তোমার পবিত্র স্বরূপের আরাধনা করব, তোমার বন্দনা করব। তুমি আমাদের কাছে সর্বদা দেখা দাও তোমার নিত্য নতুন রূপে, তোমার সত্য জ্ঞান অনন্ত রূপ, আনন্দময় অমৃত স্বরূপ, শান্ত মঙ্গল এক অদ্বিতীয় রূপ, শুদ্ধ পবিত্র রূপ। এই উৎসব সার্থক করে তোলো সকলের জীবনে তোমার কল্যাণ ইচ্ছা পূর্ণ করো। যে দেবতার আরাধনায় আমরা মনোনিবেশ করলাম, তার ধ্যানে আমরা কিছুকাল মগ্ন হই। ও ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ও সর্বলোক প্রকাশক সর্বব্যাপী পূর্ণমঙ্গল জগৎ প্রসবিতা, সেই বরণীয় দেবতার শক্তি ও জ্ঞান আমরা ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করেছেন। সমবেত প্রার্থনা। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মাম অমৃতঙ্গময় আবিরাবিধি রুদ্র ইয়ত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম্। অসৎ থেকে আমাদের সৎস্বরূপে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাদের জ্যোতিস্বরূপে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাদের অমৃত স্বরূপে নিয়ে যাও। হে সব প্রকাশ, আমাদের কাছে প্রকাশিত হও। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাই দিয়ে আমাদের সর্বদা রক্ষা করো। সঙ্গীত। যে
প্রিয়,
আজকে নিবেদনের পর্যায়ে আমি এইটাই বলতে চাই যে আমাদের জীবনে আমরা যা চাই তা তো খুব কম সময়ই পাই। গৌতম বুদ্ধ বলেছেন, জীবনে তোমরা সুখ হয়তো পেতেও পারো কিন্তু দুঃখ অবশ্যম্ভাবী। সেই দুঃখকে জয় করার নামই হলো নির্বাণ বা মুক্তি। এই যে গানে আমরা শুনলাম, কি আর চাইব বলো হে মোর প্রিয়, তুমি যে শিব তাহা বুঝিতে দিও। প্রত্যেক মুহূর্তে আমাদের মঙ্গলময় দেবতা যা বিধান দেন আমরা যেন অন্তরে প্রত্যক্ষ করার চেষ্টা করি। কত অপ্রিয় ঘটনা ঘটে কিন্তু মনে রাখবো এই গানটি, তুমি যে শিব তুমি মঙ্গলময়, তাহলেই তার এই বিধান আমরা নত মস্তকে শিরোধার্য করব। আমরা যদি এতটুকু অগ্রসর হই তার দিকে, তিনি অনন্ত করুণায়, তিনি অনন্ত গুণ এগিয়ে আসেন, এইটি হলো তার করুণা। তাই জীবনের প্রত্যেক পদক্ষেপে যাই ঘটুক আমাদের সহ্য করতেই হবে। আমরা সবাই এই করোনা অতিমারির সম্মুখীন হয়েছি, সেই জন্যেই আজ আমরা পরস্পর কৃষ্ণনগর ব্রাহ্ম সমাজের মন্দিরে মিলিত হতে পারলাম না। কিন্তু এই পরিস্থিতিকেও আমাদের মেনে নিতে হবে, মনে রাখব এ হলো ঈশ্বরের বিধান। তিনি এইটুকুই চাইছেন আমরা যেন কৃষ্ণনগরবাসীদের সঙ্গে যুক্ত হয়ে সবার সঙ্গে মিলিত হই, তার ভালোবাসার ইচ্ছা আমরা যেন পূর্ণ করার চেষ্টা করি। আমরা পরস্পরকে ভালোবাসব কেমন করে? আজকে আমরা উৎসবে উৎসব দেবতার আশীর্বাদ তো সবসময় চাইছি, কিন্তু আমরা যেন তার কাছে পরস্পরের মঙ্গলের জন্য অন্তর দিয়ে প্রার্থনা করতে পারি। সকলের মঙ্গল হোক, সকলকে তিনি শুভ বুদ্ধি দিন, তার মঙ্গলের ইচ্ছা ভালোবাসার ইচ্ছা যেন সবাইকে দিয়ে পূর্ণ করে তিনি তার আনন্দ দেন। আমাদের মনকে যদি স্বার্থশূন্য করার চেষ্টা করি, একটু যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসার চেষ্টা করি, তিনি খুব খুশি হন, এইটিই তিনি চান। আমরা তার কত কথাই শুনি না, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তিনি আমাদের সব প্রয়োজন মিটিয়েই চলেছেন। যিনি আমাদের এত ভালোবাসেন
তার ইচ্ছা কি আমরা পূর্ণ করব না? নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এইটাই তো ভালোবাসার সাধনা। আমরা এত যুদ্ধ বিগ্রহ দেখেছি বা এখনো দেখছি, এত ঝগড়া, এত মনোমালিন্যের কারণ একটি, মানুষের মনের অহংভাব। আচার্য শিবনাথ শাস্ত্রী একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। একটি ছোট্ট শিশু ভিড়ের মধ্যে দিয়ে চলেছে, সবাই তাকে আদর করতে চাইছে, সে বিরক্ত, সে ভাবছে যে আরও তো অনেক শিশু আছে, তাদের এরা আদর করুন না। আসলে সেই শিশুটি জানি না তার সারা শরীরের মধ্যে দিয়ে এক পবিত্রতা প্রকাশিত হচ্ছে, এই সেই জন্যই সবাই তাকে আদর করতে আসছে। মহাপুরুষগণের জন্য এইটাই সত্য, সবাই তাদের প্রশংসা করেন, তারা খুশি হন না, তারা জানেনই না বা জানবার চেষ্টা করেন না তাদের অন্তরের পবিত্রতা। তাদের লক্ষ্য একটাই, ঈশ্বরের সন্ধান করা। এই যে গানে শুনলাম, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, বিশ্বকবির এই গানটি যেন আমাদের জীবন সঙ্গীত হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেন আমাদের মনের অহংকার দূর করার জন্য সর্বদা চেষ্টা করি। এই গানের মধ্যে দিয়ে আমরা যেন জীবন দেবতার কাছে অনুতাপে দগ্ধ হয়ে সকল অহংকারের বিসর্জন দিতে পারি। তিনি আমাদের অন্তরকে পবিত্র করে তুলবেন, তখনই আমাদের মনের মধ্যে একটা অহৈতুকী অযাচিত আনন্দ আসবে। এই হল দেবতার দেওয়া আনন্দ, এই হল দেবতার দেওয়া উৎসবের প্রসাদ। আমরা সর্বদা যেন এই আনন্দের প্রসাদ গ্রহণ করার চেষ্টা করি, তবেই তো আমাদের উৎসব সার্থক হয়ে উঠবে। তাই সেই উৎসব দেবতার কাছেই প্রার্থনা জানাই। কত গান আমরা শুনলাম, সব গানের মধ্যে দিয়েই তোমারই কথা বলা হয়েছে হে দেবতা। শুধু যে গানগুলি মনে রাখবো তা নয়, আমরা মনের মধ্যে যেন আকুল প্রার্থনার মধ্যে দিয়ে তোমার বার্তা মনের কানে শুনবার চেষ্টা করি। আমাদের অন্যায়ের জন্য, ভুলের জন্য সাবধান করে দাও। আর যদি কখনো তোমার কোনো কল্যাণ ইচ্ছা পূর্ণ করতে পারি, তাহলে অশ্রুধারা যেন
আমরা অন্তরের কৃতজ্ঞতা তোমার কাছে নিবেদন করি, কারণ তুমি তোমার কল্যাণ ইচ্ছা পূর্ণ করেছ। প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্তে তুমি আমাদের আশীর্বাদ করো, যেন আমাদের প্রার্থনার ধারা কখনো বন্ধ না হয়ে যায়। আমাদের জীবনের দ্রুত আমূল পরিবর্তন ঘটিয়ে দাও, তোমার সঙ্গে যোগযুক্ত হয়ে যেন তোমার আনন্দ লাভ করে প্রত্যেক দিন নূতন জীবন লাভ করতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো যেন এই উৎসব আমাদের জীবনে এনে দেয় তোমার সঙ্গে যোগযুক্ত হওয়ার আনন্দ। তুমি আমাদের সহায় হও দেবতা, এই প্রার্থনা জানাই। ওম একমেব দ্বিতীয়ম সত্যমেব জয়তে ব্রহ্ম কৃপাহি কেবলম। আজকে শেষ সঙ্গীত প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে সঙ্গীত।
শান্তি শান্তি হরি ওম তৎসত।